সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আবার স্বাগতম জানাচ্ছি। আপনাদের বিশেষ করে আজকে আবারও ক্লাস করাচ্ছি, আপনাদেরকে রিজনিং থাকবে, ঠিক আছে? রিজনিং ক্লাস এটি, বিশেষ করে আপনাদের ত্রিপুরা পুলিশ এক্সামের জন্য। আর যারা আপনারা যে কোনো এক্সামের প্রিপারেশন নিচ্ছেন, আপনাদের সিলেবাসে যদি রিজনিং থেকে থাকে তো অবশ্যই আপনারাও ক্লাসগুলো ফলো করবেন, আপনাদের কাজও লাগবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ক্লাসটা শুরু করবো। তার আগে বলে দিই আবারও, আপনারা সম্পূর্ণ সিলেবাস যদি নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে ডিটেল আছে, যোগাযোগ করতে পারেন। কমপ্লিট সিলেবাস নিয়ে নিলে আপনারা একদম কমপ্লিট সিলেবাস কভার করা সেখানে পাবেন, ঠিক আছে? তো দেখুন, আপনাদের হাতে কিন্তু সময় খুবই কম, মাস দুই মাসের মধ্যেই আপনাদের এটার এক্সাম, কিন্তু সব কিছুর এক্সাম কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? প্রিপারেশন ভালো করে নেবেন এবং অবশ্যই প্রতিদিন ক্লাসগুলো অ্যাটেন্ড করবেন। তো আজকে হচ্ছে রিজনিং ক্লাস ত্রিপুরা পুলিশের জন্য বিশেষ করে, ঠিক আছে? এই সকল প্রশ্ন কিন্তু আপনাদের এক্সামে অবশ্যই আসবে। আমি যে প্রশ্নগুলো করাবো সেম এই প্রশ্ন থাকবে তা না, কিন্তু আপনাদেরকে এই নিয়মগুলো বুঝতে হবে। এই নিয়ম অনুযায়ী কিন্তু রিজনিং থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে? প্রশ্ন আরেকটা থাকতে পারে কিন্তু নিয়ম কিন্তু একইভাবে থাকবে। তো আপনাদেরকে নিয়মগুলো শিখতে হবে। তো আজকের যে প্রশ্নটা হচ্ছে, দেখুন, বলা হয়েছে কি এখানে, যদি 72-46 ইকুয়াল টু 7426, তারপরে বলা হয়েছে ও 68-53 ইকুয়াল টু 6583 হয়, তবে 87-45 ইকুয়াল টু কত হবে? নিচে চারটি অপশন দেওয়া আছে, ঠিক আছে? চারটি অপশন থেকে কোনটি বসবে? তো এটা দেখুন, আপনাদেরকে মাথা কাটাতে হবে, খুবই ইজি, ঠিক আছে? মাথা কাটাতে হবে। যদি আপনারা কিছু না ভাবেন, না ভেবে না বুঝে প্রশ্ন যে কোনো একটি সিলেক্ট করে দেন, আপনাদের আনসারটা ভুল হয়ে যাবে। আপনাদেরকে ভাবতে হবে কীরকম এটা হলো। তো দেখুন এখানে কী করা হয়েছে, এখানে প্রথম আছে 72, তারপরে আছে 46, ঠিক আছে, 46। তো এখানে কী করা হয়েছে, 74, তারপরে আছে 26, অর্থাৎ 74-26। তো কী করা হয়েছে এখানে দেখুন, একটা জিনিস এখানে 74 এভাবে করা হয়েছে, তারপরে 26 এরকম করা হয়েছে, অর্থাৎ 74 এখানের ফোরটা এখানে এসেছে, টুটা এখানে চলে এসেছে, ঠিক আছে? ফোরের জায়গায় টু এবং টুয়ের জায়গায় ফোর এরকম চলে এসেছে, হয়ে গেছে। এখান থেকে ফোর গিয়ে সেভেনের সাথে হয়েছে 74 এবং টুটা ফোরের জায়গায় এসে বসে হয়ে গেছে 26। একইভাবে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সিক্সেরটা কোথায়, আপনাদের এখানে এখানে আছে 68-53, এখানে হয়ে গেছে 65-83। অর্থাৎ এখানে কী করা হয়েছে দেখুন, আপনাদের এখানে ফাইভটা চলে এসেছে আটের জায়গায় এবং আটটা চলে গেছে, চলে গিয়েছে আপনাদের ফাইভের জায়গায়, ঠিক আছে? বুঝতে পেরেছেন? তো হয়ে গেছে 65-83। তো একইভাবে এখানে এরকম হবে, আপনাদের এখানে সেভেনের জায়গায় বসবে ফোর এবং এইটের জায়গায়, সেভেনের জায়গায় বসবে ফোর এবং আপনাদের ফোরের জায়গায় বসবে সেভেন। তো হয়ে যাবে কত, 8-4, এবং এখানে যদি সেভেন আনি তো 7-5 হয়ে যাবে। তো 8-4-7-5 আমাদের কোন লাইনে আছে, 8-4-7-5 রয়েছে অপশন বিতে। তো আপনাদের প্রশ্নের আনসারটি হচ্ছে অপশন বি, একদম রাইট উত্তর, ঠিক আছে? একদম সঠিক উত্তর অপশন বি। তো আশা করি এই নিয়মটা আপনারা বুঝে গেছেন। দেখে নিচ্ছি পরের প্রশ্নটা। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, দেখুন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, বলা হচ্ছে যদি 3+4 ইকুয়াল টু 12 হয় এবং 5+7 ইকুয়াল টু 35 হয়, তবে 7+6 ইকুয়াল টু কত হবে? চারটি অপশন থেকে নিচে যে চারটি অপশন আছে এখান থেকে কোনটি বসবে? তো দেখুন এরকম প্রশ্ন দেখে আপনারা অনেকেই ভাববেন, আরে 3+4, আপনারা এভাবে চিন্তা, আপনারা চিন্তায় পড়ে যাবেন যে 3+4 12 কীভাবে হয়, 3+4 তো আমরা জানি 7 হয়, এখানে 5+7 এখানে দেখা যাচ্ছে 35, কিন্তু আমরা জানি 5+7 আমরা জানি 12 হয়, তো এখানে কীভাবে 35 হলো? আপনারা এগুলো না ভেবে ডাইরেক্টলি আপনারা নলেজ কাটাবেন। এখানে দেখতে পাচ্ছেন 3 এখানে যে প্লাস আছে এটা অ্যাকচুয়ালি ইনটু হবে, ইনটু আপনারা ইনটু করে নেবেন। তো 3 আমরা যে 3-র সাথে যদি 4 ইনটু করি তাহলে 3-4 হচ্ছে 12, 5-এর সাথে যদি আমরা ইনটু 7 করি তাহলে হচ্ছে 5-7=35। একইভাবে এখনও আপনাদের এখানে 7-এর সাথে 6 ইনটু ইনটু হয়ে যাবে, তো আমরা জানি 6-7 হচ্ছে 42, অপশন এ হয়ে যাচ্ছে একদম সঠিক উত্তর, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট প্রশ্ন দেখে নিচ্ছি। নেক্সট প্রশ্ন হচ্ছে, দেখুন এরকম প্রশ্ন কিন্তু আসে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে বলা হয়েছে দেখুন কি, সায়ন দক্ষিণ দিকে 15 মিটার গেল, তারপর পশ্চিম দিকে ঘুরে আবার 15 মিটার গেল, এবার সে উত্তর দিকে 15 মিটার যাওয়ার পর পূর্ব দিকে 20 মিটার গেল, প্রারম্ভিক বিন্দু থেকে তার বর্তমান অবস্থানের দূরত্ব কত? তো এখানে চারটি অপশন দেওয়া আছে, এখানে আমাদেরকে বের করতে হবে সে যেখান থেকে শুরু করেছে, তারপরে ঘুরে সে যে কেন্দ্রস্থল থেকে সে ঘুরে গিয়েছিলো সেখান থেকে তার দূরত্ব কত মিটার, সেটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে? তো দেখুন এখানে প্রথম আমরা যদি একটা, এখানে যদি আমরা একটা বিন্দু ধরে নিই, আপনারা মনে করেন, ঠিক আছে, এটা একটা বিন্দু ধরে নিই আমরা, সরি আবার আপনাদেরকে দেখাচ্ছি, মনে করুন এখানে প্রথম বলা হচ্ছে সায়ন দক্ষিণ দিকে 15 মিটার গেল। তো আমরা যদি মনে করি এই এই হচ্ছে দক্ষিণ, ঠিক আছে? আপনারা আমরা যদি মনে করি, মনে করুন এই সরি এইরকম না, আমরা যদি মনে করি এই হচ্ছে দক্ষিণ, ঠিক আছে, দক্ষিণ দিকে 15 মিটার গেছে, তারপর পশ্চিম দিকে ঘুরে আবার সে 15 মিটার গেল, তারপর পশ্চিম দিকে ঘুরে সে আবার 15 মিটার গেল,
ঠিক আছে, একটা এক্সাম্পল ছিল আমরা তাদেরকে, আমি দেখাচ্ছি। 15 মিটার গেল, এবার সে উত্তর দিকে, উত্তর দিকে মুখ করে আবার 15 মিটার 15 মিটার গেল, ঠিক আছে। উত্তর দিকে 15 মিটার যাওয়ার পর বলা বলা হয়েছে সে পূর্ব দিকে আরও 20 মিটার গেছে। তো তিন দিকে কিন্তু 15 মিটার 15 মিটার করে গিয়েছে, এখন পূর্ব দিকে সে 20 মিটার গিয়েছে, অর্থাৎ 5 মিটার বেশি, ঠিক আছে। তো তাহলে এই যে একটা কেন্দ্রস্থল আছে, এখান থেকে তার দূরত্ব কত হবে? তার দূরত্ব হবে 5 মিটার, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। আমি এখানে মোবাইলে বোঝাতে আপনাদেরকে অসুবিধা হচ্ছে, তো আপনাদেরকে চিত্র মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি, আপনারা অবশ্যই একটু মাথা কাটাবেন আমি কি বলতে চেয়েছি, অবশ্যই বুঝতে পারবেন, ঠিক আছে। সে তিন দিকে কিন্তু 15 মিটার 15 মিটার করে গেছে, এবং লাস্ট সে দেখুন যাওয়ার পর, 15 মিটার যাওয়ার পর পূর্ব দিকে সে 20 মিটার গিয়েছে, ঠিক আছে। তো 20 মিটার গিয়েছে, অর্থাৎ তার যে বিন্দু কেন্দ্রস্থল থেকে সে 5 মিটার দূরত্ব গেছে, তার স্থান হচ্ছে 5 মিটার দূরত্বে, ঠিক আছে। তো অপশন এ হয়ে যাচ্ছে আপনাদের একদম সঠিক উত্তর। দেখে নেব পরের প্রশ্ন। তো বন্ধুরা, এই প্রশ্নটা হবে তাকে আজকের আপনাদের লাস্ট প্রশ্ন, ঠিক আছে। এবং যারা সম্পূর্ণ সিলেবাস নেবেন সেখানে কমপ্লিট সিলেবাসে কিন্তু এরকম রিজনিং এবং ম্যাথমেটিক্স সব কিছু কভার করা আছে উইথ সলিউশন, ঠিক আছে। তো যারা নেবেন আপনারা বাড়িতে বসে এরকম প্র্যাকটিস করবেন, তো অবশ্যই আপনারাও আপনারা কিন্তু একটা ভালো রেজাল্ট করতে পারবেন। তো আজকের লাস্ট প্রশ্নটা দেখে নিচ্ছি, প্রশ্নটা হচ্ছে দেখুন, প্রদত্ত সংখ্যা সারিতে পরবর্তী সংখ্যা কত, পরবর্তী সংখ্যাটা কত হবে? তো এখানে বলা দেখা দেখা গেছে প্রথম হচ্ছে 2, তারপর হচ্ছে 8, তারপরে এসেছে 4, ঠিক আছে। তো এখানে আছে 16 8 32, কথা হয়েছে কথা হচ্ছে এখন 32 পরে কোন সংখ্যাটি আসবে, এখানে প্রশ্নবোধক চিহ্ন রাখা হয়েছে। নিচে 4টি অপশন আছে, তো আমাদেরকে এটাই সলিউশন করতে হবে। তো কীরকম এটা হলো, আমরা কীরকম বের করবো আমরা এখন দেখে নিচ্ছি। এখানে দেখুন প্রথমে হচ্ছে কি 2, তারপরে আছে 8, তারপরে আছে 4। তো আমরা যদি এখানে 8কে যদি 2 দিয়ে ভাগ দেই, ঠিক আছে, আটকে যদি 2 দিয়ে ভাগ দেই, তাহলে আমরা জানি হচ্ছে 4 দুগুণা কত 8, ঠিক আছে, বুঝবেন ভালো করে। 8কে যদি 2 দিয়ে ভাগ দেই তাহলে আমরা জানি 4, দেখুন আমরা জানি কত, 8কে যদি 2 দিয়ে ভাগ দেই তাহলে জানি 4 দুগুণা হয় কত 8, ঠিক আছে, 4 দুগুণা হয় 8। তাছাড়া আবার যদি আমরা কি করি, আবার যদি আমরা এখানে আমরা যদি 2-4 দিয়ে আমরা যদি আবার আবার ডাইরেক্টলি গুণ করি, 4 দুগুণা 8 এখানে ডাইরেক্ট আসবে। তো 8 দিয়ে ভাগ করে গুণে কোথায় ভাগ করে আমরা ভাগ করলেও যেটা পাবো আমরা দেখা যাচ্ছে 8 পাচ্ছি, এবং গুণ করলেও 8 পাচ্ছি, ঠিক আছে। 4কে যদি 2 দিয়ে আমরা গুণ দেই 4 দুগুণা 8 হয়ে যাচ্ছে, এবং 8কে যদি 2 দিয়ে ভাগ দেই তাহলে আবার 4 হয়ে যাচ্ছে, ঠিক আছে, বুঝতে পেরেছেন। তো এবার একইভাবে এখানে কি করতে হবে, এখানে আছে 16, এখানে আছে 8, এখানে আছে 32। তো এখানে দেখুন আমরা যদি 16কে আমরা যদি 2 দিয়ে ভাগ দেই তাহলে আমরা জানি 8 দুগুণা হয় কত 16। 16কে যদি 2 দিয়ে ভাগ দেই তাহলে হচ্ছে 8 গুণা 16। একইভাবে এখানে 32কে যদি আমরা 2 দিয়ে ভাগ দেই তাহলে আমরা জানি 16 দুগুণা 32, অর্থাৎ এখানে 16 বসবে। আপনাদেরকে বোঝাতে পেরেছি আশা করি। এখানে 8কে যদি আমরা 16কে যদি আমরা 2 দিয়ে ভাগ দেই তাহলে আমরা পাবো 8, ঠিক আছে। এখানে যে 8 এই যে মধ্যে আমাদের এখানে যে মধ্যে 8টা এসেছে কীভাবে আসলো, 16কে যদি আমরা 2 দিয়ে ভাগ দেই তাহলে এখানে দেখা যাচ্ছে এসেছে 8। একইভাবে আমাদেরকে এখন 32কেও 2 দিয়ে ভাগ দিতে হবে, 32কে 2 দিয়ে ভাগ দিলে আমরা পাবো 16। তো 16 হচ্ছে অপশন ডি, ঠিক আছে, অপশন ডি হয়ে যাচ্ছে একদম সঠিক উত্তর। ঠিক আছে বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে আরও একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো, হয়তো ভিডিওটা একটু বেশি লম্বা হয়ে যাবে, ঠিক আছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখন শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।